কোরবানির পশু জবাই করার পর মৃত বাচ্চা পাওয়া গেলে ওই গাভীর বা উপনির গোস্ত খাওয়া জায়েজ হবে কিনা জি ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরবানির পশু সম্পর্কে প্রশ্ন করার জন্য ধন্যবাদ প্রশ্ন হচ্ছে যে আপনি যেই পশুটা কোরবানি দিবেন সেটা গরু হোক উটনি হোক আর উঠ হোক আর সে হোক আর যেটাই হোক যদি পশুটা জবাই করার পরে সেই পশুর পেটে মৃত বাচ্চা পাওয়া যায় তাহলে ওই কোরবানিকৃত পশুর বস্তু খাওয়া যাবে কি না এই বিষয়ে আনসার হচ্ছে যেই মৃত বাচ্চাটি পাওয়া যাবে ওইটাকে ফেলে দিতে হবে বা মাটির ভিতরে পুঁতে ফেলতে হবে ওটার গোস্ত খাওয়া যায় হবে না তবে যেই প্রাণীটা কোরবানির জন্য জবাই করা হয়েছে ওই প্রাণীর গোস্ত খাওয়া নিঃসন্দেহে জায়জ হবে জায়েজ হওয়ার বা নিষিদ্ধ হওয়ার কোনো অপশন নাই এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রদর্শিত যেমন আউলামা ইকরামদের মতামত আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন